নমস্কার, সীমাপ্রিয়ার তরফ থেকে সকলকে গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালোই আছি, আর আমি জানি আমার লাভলি লাভলি ভিউয়ার্সরাও খুবই ভালো আছে, না হলে আমার ভিডিও আপনারা কেন দেখেন, লাইক আর কমেন্ট শেয়ার করেন। আজকে আমি ব্লগটিকে একটু নতুন একটা কিছু শেখাবো, নতুন নয়, এটা অনেকেই জানে, তবে আমি তাদের জন্য যারা নতুন নতুন সংসার করছে কিংবা খুব বিজিফুল লাইফ লিড করছে, তাদের হাতে টাইম খুবই কম, কিংবা হয়তো আমার মতনই হোম মেকার, ঘরে ছোট বাচ্চা আছে, তাদের সব কিছু নিজের হাতেই সংসারের কাজ মেনটেন্স করতে হয়, হাউস হোল্ডার নেই সাহায্য করার মতন। তো আমি এই যে লেচি নিয়েছি, ময়দা মেখে নিয়েছিলাম আর কি, যেভাবে ময়দা মাখে নুন তেল চিনি দিয়ে খানিকক্ষণ 15-20 মিনিটের মতন ছেড়ে দিয়েছিলাম, এখন আমি লেচি কেটে নিয়েছি, এটাকে একটু রুটি বানিয়ে নেব। তো আমি রুটি বানাবো, আপনাদের সামনেই বানাবো, কিন্তু এই রুটিটাকে আজকে আমরা ব্যবহার করব না, আমি একটুখানি এটাকে প্রিসার্ভ করে জিপলক ব্যাগে রেখে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখে দেবো। তো জিপলক ব্যাগ তো মল থেকেই নিয়ে আসানো যায়, তবে আমার ঘরে জিপলক ব্যাগ ছিল না, আমি আমার ঘরোয়া পদ্ধতিতেই জিপলক সাহায্যে ফ্রিজে ফ্রোজেন করব। তো ঠিক আছে, আমি শুরু করছি। আর আমি কিভাবে ফ্রোজেন করি ঘরোয়া পদ্ধতিতে সেটা আমি আগের ব্লগে দেখেছিলাম, দেখে নেবেন। তো ঠিক আছে, আমি তাহলে শুরু করি আমার কাজটা। প্রথমে আমি দেখুন এখানে 5খানা লেচি কেটে কেটে নিয়েছি ছোট ছোট। তো আমি ছোট ছোট করেই রুটি বেলবো, কিন্তু রুটির মতন বেলবো, রুটিকে যেভাবে আমরা বেলে শেকে নিই ওরকম নয়, পদ্ধতিটা একটু আলাদা হবে। তো দেখুন আমি কি করি, আপনারাও ঠিক আমার মতনই ফলো করবেন, আশা করি আপনাদেরও উপকার হবে। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিতে হাজব্যান্ড কি নিয়ে যাবে, কি বাচ্চারা কি নিয়ে যাবে স্কুলে টিফিন, কিংবা হয়তো বাড়ির লোককে খুব তাড়াতাড়ি খেতে দিতে হবে, খুব আগে থেকে ভোরে ওঠারও দরকার নেই। এই যে আমি অলরেডি 3খানা দেখুন ছোট ছোট লুচির, মানে লুচি নয়, লুচির থেকে একটু বড় আর কি করে নিয়েছি, আর এই ছোট ছোট পেপারগুলো আমি কেটে নিয়েছি, এই পেপারগুলো আমি ওই শাড়ি যখন আসে ওর ভেতর থাকে ওইগুলোকেই আমি ছোট ছোট স্কোয়ার শেপে আমি কেটে নিয়েছি। আর আমি এখন একটু প্যাকেট রেডি করছি সামনে, যেটার মধ্যে আমি জিপলকের মতন করে নেব, কারণ আমি আগেই বলেছি আমার জিপলক ব্যাগ নেই ঘরের মধ্যে, খুবই মধ্যবিত্ত পরিবার, আমাকে খুব বাজেটের মধ্যে চলতে হয়। তো আমি তাওয়াটাকে প্রিহিট করলাম, প্রিহিট ওদিকে হচ্ছে, আর এদিকে আমি এই যে লেচিটাকে একটু ময়দার গুঁড়ি মাখিয়ে নিয়ে এটাকে আমি ছোট্ট করে একটা রুটি বেলে নেব, খুব বেশি বড় করব না, বেশি বড় করব না কেন সেটাও আপনারা ভিডিও যদি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখেন বুঝতে পারবেন। এই যে দেখুন আমি একটুখানি ওপর দিয়ে তেল ছড়িয়ে নিয়েছি, তো তেলের উপর তারপর একটু ময়দার গুঁড়ি দিলাম, এবার হাত দিয়ে পুরো রুটিটাকে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ওই যে ওই রুটিটার মা উপর চাপ মানে রেখে দিলাম, আবার একটা প্যারা নিলাম, আবার একটু ময়দা মাখিয়ে ছোট্ট করে একটা রুটি বেলছি, আবার ওই একইভাবে দেখুন আমি তেল মাখাবো, এই তেল দিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নিলাম, হাত দিয়ে ঘষে দিলাম, আবার রাখলাম। তো এইরকম করে করেই আমি পরপর অনেকগুলো রুটি আমি তৈরি করে নেব। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে হয় কি, কোনো হাউস হোল্ডার যখন না থাকে, যখন কোনো ডিশ ওয়াশার নেই, কোনো ওয়াশিং মেশিন নেই, কিংবা ভ্যাকুয়াম ক্লিনার নেই, ঘরে সমস্ত কাজটা আপনাকে শারীরিক পরিশ্রম দিয়েই করতে হয়, তো এই সব কাজ করতে গেলে আবার ছোট বাচ্চাকে দেখাশোনা, কিংবা বাচ্চা যদি বড় হয় তার পড়াশোনা, তাকে টেক কেয়ার করা, তাকে স্কুলে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু, আবার ঘরের মেনটেনেন্স, পুরো ব্যাপারটা কিন্তু সো টাফ হয়ে যায়। তো আমি পুরো দেখুন নিয়ে স্তর বাই স্তর যে রুটিগুলোকে সাজিয়েছিলাম সেটাকে নিয়ে একটু হালকা হাতে প্রেস করে আমি বড় করে রুটি তৈরি করে নিচ্ছি। এই যে রুটি তৈরি করা হয়ে গেছে প্রায়, আমার একটু বড় করে নিচ্ছি,
এইবারে আমি করব কি, আমার ওই যে প্রিহিট করতে দিয়েছিলাম যে তাওয়াটাকে, সেই তাওয়াটার উপর আমি দিয়ে দিলাম। তবে প্রিহিটের নিয়ম কিন্তু তাওয়াটা সবসময় লো ফ্লেমে করবেন, লো ফ্লেমে রেখে প্রিহিট করবেন। তো আমার হচ্ছে, আমি রুটিটা দিয়ে দিয়েছি, আমি রুটিটা দিয়ে, আমি আসলে তখন আপনাকে এটাই বোঝার চেষ্টা করছিলাম যে আমি কিভাবে রুটিটা আর কি বানিয়েছি, সেটা আর একবার আপনাদের বলছি আর কি। তো যাই হোক, রুটিটা আস্তে আস্তে তলার দিকে আমার হচ্ছে। আমি কিন্তু রুটিটাকে এখন আস্তে করে উল্টে দেব, মানে তলার দিকটা উপরে করে দেবো আর উপরের দিকটা তলায় করে দেবো। এবার দেখুন অল্প ছেড়ে গেছে, এই যে অল্প ছেড়ে গেছে, কিন্তু বেশি টানাটানি করব না, ওকে নিজের মতন করে খুলতে দেবেন। হাতের প্রেশারে বা টেনশানে যে খুলবে, তো এরকম টেনশানে কিন্তু টানাটানি করবেন না, ওকে আস্তে আস্তে খুলতে দেবেন ওর মতন করেই, একটু ধীরে ধীরে। আর ওই যে লো ফ্লেমে রেখে দেব গ্যাসটাকে। তো এই আর কি ছোট ছোট কিছু কিছু টিপস বলতে পারেন, বা কিচেন হ্যাকার্স বলতে পারেন এগুলোকে, কিচেনটাকে কিভাবে আপনি হ্যাক করবেন সেটা আপনার সম্পূর্ণ নিজের বুদ্ধি, আপনাকে কেউ হেল্প করার নেই, কেন হেল্প করছে না এসব অভিযোগ করে কোনো লাভ নেই। এই যে আস্তে আস্তে করে খুলে আসছে, ওই দেখুন একটা দুটো তিনটে, এই দেখুন পুরোটা খুলে গেছে, প্রায় পুরোটা খুলে গেছে। কি সুন্দর পাতলার রুটির মতন দেখুন খুলে গেল, টোটালি মানে সম্পূর্ণ একটা ম্যাজিক। ম্যাজিক নয়, এটা আপনার সম্পূর্ণ ক্রেডিট, ম্যাজিক কিছুই নেই। ক্রেডিটটা যদি সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, তখনই কিন্তু মানুষের কাছে যেটা অজানা, তখন তার কাছে সেটা ম্যাজিক হয়ে ধরা দেয়। তো এই যে আস্তে আস্তে খুলে আসছে, আমি হালকা হাতে ওটাকে আবার উল্টে দেওয়ার চেষ্টা করছি, মানে যেদিকটা সেকে গেল সেটা নিচের দিক দিলাম, আর কাঁচা দিকটা আমি উপর দিকে এলাম, নিয়ে এলাম। তারপরে আমি পুরোটা আবার পুরো স্তর, রুটির স্তরটাকে আমি আবার পুরো উল্টে দেব, পুরো গরম চাটুর নিচে দিয়ে দেব উপরে ওই কাঁচা অংশটাকে। এইভাবেই একটা একটা করে করবেন, তবে বেশি একসঙ্গে অনেকগুলো রুটি চাপাবেন না, পাঁচটা পাঁচটা করে করে নেবেন। খুব একসঙ্গে রুটি চাপালে, আমি কখনো করিনি তাই জন্য, কি আর হবে, একই কাজই হবে, তবে না চাপানোই ভালো, পাঁচ ছটা করে করে নেবেন। আর সাইডে কিন্তু অবশ্যই ওই স্কোয়ার শেপের যে ব্রাউন পেপারগুলো, ওটা রেডি রাখবেন, আর জিপলক ব্যাগটাও কিন্তু রেডি রাখবেন। তো কাউকে অভিযোগ করে লাভ নেই, সংসারটা আপনার, সংসারের সমস্ত কাজ কিভাবে মেনটেনেন্স করবেন, টাইম মতো কিভাবে প্রেজেন্টেশন করবেন, তার সাথে সাথে নিজেকেও টাইম দিতে হবে, নিজের শরীরের যত্ন নেবেন। আপনি যদি মানে কোনো রেগুলার ওষুধ নিয়ে থাকেন, সেই ওষুধগুলোও কিন্তু নিয়ে নিতে হবে, কারণ আমি অনেককেই বলতে শুনেছি আমি সংসারের অমুক কাজটা করতে গিয়ে আমি ওষুধ খেতে ভুলে গেছি। হ্যাঁ, এইটা ঠিক নয়, আপনাকে সব কিছুই ঠিক করে করতে হবে, যদি ছোট ছোট হ্যাক মানে হ্যাকগুলোকে মাথায় রেখে করা যায়। তার সাথে সাথে আমি এর আগের ভ্লগেও দেখিয়েছিলাম যে আমি কিভাবে সবজিগুলোকে আমি কেটে রাখি, আমি সবজিগুলোকে কিন্তু কেটে রাখি কিভাবে, যে আমি একটা মোটামুটি রুটিন করে নিই তিন চার দিনের মতো। আমি তিন চার দিন ডিনার, তারপরে লাঞ্চ আমি কী, তারপর ব্রেকফাস্ট আমি কী রান্না করব। এই যো দেখুন, আমি একটা রুটি রাখলাম, আর ব্রাউন কালারের পেপারটা রাখলাম, আবার যে রুটিটা আমার হয়ে গেছে, সেঁকা হয়ে গেছে, আমি আবার ওই ব্রাউন পেপারের উপর রাখলাম, আবার একটা স্কোয়ার পেপার রাখছি, আবার একটা সেঁকা রুটি আমি ওই ব্রাউন পেপারের উপর দিয়ে দেব। তো ভিডিওটা ফলো করুন, আর সঙ্গে আপনাদের সাথে আমি কিছু কথা বলি। তো তিন চার দিনের মতন আপনি একসঙ্গে সবজি সমস্ত কেটে রাখবেন, বা মাছ বা মাংস যদি, বা ডিমের কোনো যদি আইটেম করেন, সেগুলো একসঙ্গে, সেগুলোর সাথে যে সবজিগুলো দেবেন সেগুলো কেটে একদম বেছে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে জিপলক ব্যাগে রেখে দেবেন। একদিন শুধু
বাজার করায় টাইম দেবেন এবং বাজার করে এসে এই কাজগুলো করবেন। তার সাথে সঙ্গে হালকা পাতলা কিছু রান্না করে নেবেন, সেদিন আর অন্যদিকে টাইম দেবেন না। আবার তার পরের দিনকার যেদিন যে মানে ফ্রোজেন করে রেখেছিলেন জিপলক ব্যাগে যে সবজিগুলো, মাছ মাংস, আপনি 3-4 দিনের রান্না একসঙ্গে করে নিলেন, সেদিন শুধু রান্নাতেই টাইম দেবেন আর অন্য কিছুতে নয়। আবার তার পরের দিনকার রান্না করবেন না, ওই যে রান্না করা যে যে রান্নাগুলো ছিল ফ্রিজ থেকে বার করে, আপনি সেটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে রুম টেম্পারেচারে নিয়ে এসে ঘরের লোককে সার্ভ করবেন। আর সেদিনকার আপনি ঘরের সমস্ত কিছু ডিপ ক্লিন করলেন, ঘর, জামা কাপড়, সমস্ত কিছু। এই যো, এবার দেখুন রুটিগুলো একটু ঠান্ডা করে নিতে হবে, আমি ঠান্ডা করিনি, কারণ ব্লকটা অনেক বড় হয়ে যাবে তাহলে। তো রুটিগুলোকে ঠান্ডা করে নিয়ে এই যে পুরোটা দেখুন প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখছি। এটা কিন্তু জিপলক ব্যাগ নয়, এটা আমার 500 মুড়ির প্যাকেট, আমার পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমি ওর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই ঢুকিয়ে রেখে এবার আমি মুখটাকে আমি ভাঁজ করে দেবো। দেখুন আমি কিভাবে করছি, ওই যে প্যাকেটের মাথাটাকে ওইভাবে মুড়িয়ে দিলাম, আর পাশে ওই আমার গ্যাস জ্বলছেই, ওইটাকে আস্তে করে হালকা হাতে এ প্রান্ত থেকে ও প্রান্ত পুড়িয়ে আমি হাতের সাহায্যে টেনে দেবো। এই মুখটা আমার ওই যে পুড়ে গেছে।